वेलकम एवरीवन। आज के क्लास सेवेनर चैप्टर नंबर 11 भग्नांशर वर्गमूल ये चैप्टारे क्वेश्चन देखिए 11.1 क्वेश्चन नंबर 3 थे स्टार्ट करब। एर आगे हमें निजे को 11.1 और 11.2 सल्व कर नहीं क्वेश्चन देखिए 11.1 एक आर दर दागे अंक सल्व कर नहीं अर्थात हमें भग्नांशे वर्गमूल और वर्ग उभय निर्णय करा शिखे नहीं। जो भिडियोगुलि ना देखे थको डिस्क्रिप्शन बक्स में लिंक दिए रखब से देखे नीते पर अथवा चैनल प्लेलिस्ट के सेखान चेक करते पर ऊपर आई बटन क्लिक कर सेखान देखे नीते पर। तीन प्रश्न देखो 121 बाय 169 एर वर्गमूल के कत दिए गुण कर ले गुणफल एक हबे हिसाब करे। जो भग्नांशटी देवा हयेछे एर वर्गमूल प्रथमे निर्णय करते हबे तारपरे बोलेछे सेई वर्गमूल के कत दिए गुण कर ले गुणफल एक हबे सेटा हिसाब करते। भग्नांशटी लिखे नेछि 121 बाय 169 एर वर्गमूल समान कि रूट अंडार 121 बाय 169 इज इक्वल टू कि लिखते पारी 121 बाय रूट 169। एबार 121 तो आमरा कि जानी 11 स्क्वायर 169 टा कि जानी 13 स्क्वायर नाम तो मन ना थाके ताहले उत्पादक विश्लेषण करे वर्गमूल निर्णय करे निते पारो अथवा भाग प्रक्रिया तो वर्गमूल निर्णय करे निते पारो। आमी भाग प्रक्रिया देखिए दिच्छि जेटा 11 स्क्वायर आसछे किना बा 11 आसछे किना एर वर्गमूल कत आछे 121 ताई तो कि बोलेछि जोर नेब डान दिक थेके नेब माने एदिक थेके नेब ताहले एक एका पड़े थाकलो एकेर काछाकाछि वर्ग संख्या कि एक ताहले एक एके एक हलो 21 नामबे आमरा जानी जोर नामबे। नेक्स्ट एखाने कत देब दुई देब एकेर डबल दुई बा एक जोग एक दुई एटा देब। ठीक आछे एबार एखाने एमन एकटा संख्या दिते हबे जेटाते आमि 21 पेये जाइ ताहले एक देब ताहले देखो एक दिये गुण करब ताहले एक एके एक एक दुई दुई ताहले कत पेलाम 11। सिमिलारलि 169টা ভাগ করে নেব মানে বর্গমূল নির্ণয় করব 69 হলো এক একা হলো মানে এখানে এক একে এক দেব 69 দুই বসবে এখানে আর এখানে আমি যদি 3 দিই তাহলে দেখো 3 3 9 3 2 6 তাহলে কত পেলাম 13। এবার আমাকে বলেছে এই যে বর্গমূলটা আমরা পেয়েছি 11 বাই 13 একে কত দিয়ে গুণ করলে এক পাবো কি করে নির্ণয় করব গুণফল কত বলেছে এক বলেছে না এক পাবো তাহলে আমি কি করব গুণফল যেটা বলেছে সেইটা ভাগ এটা মানে 11 বাই 13 ইজ ইকুয়াল টু এক ভাগ 11 বাই 13 আমি লিখতে পারি এক গুণ 13 বাই 11 মানে ভাগটা গুণ হয়ে গেলে হরটা লবে যায় লবটা হরে যায় এটা আমরা শিখে এসেছি ইজ ইকুয়াল টু তাহলে এক গুণ 13 মানে কত 13 বাই 11 অর্থাৎ 11 13 কে যদি 13 বাই 11 দিয়ে গুণ করি তাহলে আমি কত পাবো এক পাবো। গুণ করে দেখে নাও দেখো আমরা ছিল কত 11 বাই 13 আমি এখানে কত পেলাম 13 বাই 11 দেখো 11 11 ক্যান্সেল 13 13 ক্যান্সেল একই পাচ্ছি তাহলে কি করে নির্ণয় করব গুণ করে যেটা পাবো অর্থাৎ গুণফল যেটা বলেছে সেইটা ভাগ যার সাথে গুণ করতে বলেছে সেইটা। এবার ভাগ ছিল সেটা আমি গুণ করেছি তার জন্য কি করেছি লবটা হরে এসেছে হরটা লবে গেছে দেখো তাই হয়েছে চেঞ্জ তাহলে এবার 1 গুণ 13 মানে 13 এর নিচে কিছু নেই মানে 1 আছে তাহলে 1 গুণ 11 মানে 11 অর্থাৎ নির্ণয় সংখ্যাটি হলো 13 বাই 11 উত্তর লিখে দেব 121 বাই 169 এর বর্গমূলকে 13 বাই 11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। চারের অঙ্ক দেখো দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটি দ্বিগুণ সংখ্যা দুটির গুণফল 1.17/32 হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি। কি বলেছে দেখো দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটি দ্বিগুণ মানে কি যদি এক্সাম্পল হিসেবে আমি বলি একটা সংখ্যা 2 তাহলে অপর সংখ্যাটা হবে 2 এর 2 গুণ মানে 2 2 4 তাহলে একটা সংখ্যা 2 হলে অপরটি হবে 4 একটা সংখ্যা 3 হলে অপরটি হবে 6 কিন্তু আমি জানি না এখানে সংখ্যা দুটো কি হবে সে দুটো নির্ণয় করতে হবে। আর একটা জিনিস বলে দিয়েছে যে সংখ্যা দুটি গুণফল হলো 1.17/32 তাহলে সংখ্যা দুটো কি কি একটি সংখ্যা x ও অপর সংখ্যা y দুটো সংখ্যার কথা বলা হয়েছে আমি ধরে নিয়েছি একটা x একটা y। এবার বলেছে একটি অপরটির দ্বিগুণ আমি এখানে সংখ্যাটার একটা x ধরে একটা y ধরেছি তো এখানে তোমরা a b m n এরকম ধরেও ক্যালকুলেশন করতে পারো অসুবিধা নেই। এবার বলেছে একটি অপরটির দ্বিগুণ ধরি
एक्स समान टू वाई माने कि এই সংখ্যাটা এর দ্বিগুণ। এবার বলেছে সংখ্যা দুটির গুণফল এক পূর্ণ 17/32। এটাকে লিখতে পারি আমরা 32 থাকলো এখানে, 32 একে 32 যোগ 17, 32 যোগ 17 মানে হচ্ছে 49। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? 49/32। শর্তে কি বলেছে? তাই তো, আমি এখানে সংখ্যা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, তাহলে আমি এটা লিখতে পারি এক্স গুণ ওয়াই সমান 49/32। এবার এখানে আমি কি পেয়েছি? এক্স সমান 2 ওয়াই, তাহলে আমি এক্সের জায়গায় লিখব 2 ওয়াই গুণ ওয়াই সমান সমান 49/32, যেহেতু এক্স ইজ ইকাল টু 2 ওয়াই, পাশে এটি অবশ্যই লিখে দেবে। বা তাহলে 2 আর y গুণ y মানে কত হলো? 2y² সমান সমান 49/32। বা y² কে বাঁ দিকে কাটাবো, যেহেতু আমাদের y নির্ণয় করতে হবে, আর 2 যেটা গুণ আছে একে ডান দিকে নিয়ে যাব। অর্থাৎ এখানে গুণ আছে তো, তাহলে এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো y² সমান সমান 49/32 গুণ 2 ভাগ হয়ে যাবে, মানে কি হরে এসে গুণ হবে, সমান সমান 49/64। বা y সমান √49/64। এটা কিভাবে পেলাম? আমরা আগের দিন দেখেছিলাম না যে বাহু স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল যখন ছিল, আমরা বাহু সমান ক্ষেত্রফলের রুট করছিলাম, এবং এটা কীভাবে করছিলাম বা কীভাবে পাচ্ছিলাম সেটা আমি ডিটেলস একদিন এক্সপ্লেন করেছি। তো এখানে আমরা y সমান পাচ্ছি √49/64। এখানে পাশে লিখে দেবে উভয় পক্ষে বর্গমূল, বা y সমান √49/√64 সমান সমান 49 মানে কি 7 স্কোয়ার, বা 7 গুণ 7 লিখতে পারো, আর 64 মানে 8 স্কোয়ার। 7 স্কোয়ার রুট উঠে গেলে 1টা 7 আসবে, আর নিচে 8 স্কোয়ার মানে রুট উঠে গেলে 1টা 8 বেরিয়ে আসবে। তাহলে y সমান কত পেলাম? 7 এর 8। তাহলে দুটো সংখ্যা ধরেছিলাম, একটা x একটা y, y পেয়ে গেছি 7 এর 8। তাহলে x সমান নির্ণয় করে নিই। আমরা কি জানি? x সমান 2y ধরেছিলাম যেটা আমরা, বা তাহলে x সমান 2 গুণ y এর যেটা ভ্যালু পেয়েছি বসিয়ে দিলাম, 2 4 8 সমান সমান কত হচ্ছে? 7 এর 4। অতএব নির্ণেয় সংখ্যা দুটি হল 7 এর 4 ও 7 এর 8। 5-এর অঙ্ক দেখো, হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145/256 হবে। অর্থাৎ এখানে এমন একটি ভগ্নাংশ নিতে হবে যে সেই ভগ্নাংশটাকে দিয়েই আবার তাকে গুণ করব এবং গুণফল এটা পাবো। ধরি ভগ্নাংশটি হবে এক্স। তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারি, বা প্রশ্ন অনুসারে লিখতে পারো যে ভগ্নাংশটাকে ভগ্নাংশটা দিয়ে গুণ করতে হবে, গুণফল কত পাবো? 6 পূর্ণ 145/256। বা এক্স গুণ মানে x² সমান এটা সমান ক্যালকুলেশন করে কি লিখতে পারি? দেখো 256 গুণ 6 = 6 6 36, 7 3 6 5 30 33 3, হাত থাকলো 3 6 2 12 15, যোগ 145, 11 8 6, তাহলে 1681/256। বা রুট করব, তাহলে x সমান ডান দিকে হবে √1681/256 = লিখতে পারি 1681√256। এবার আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করে নেব। 1681 ডান দিক থেকে জোড় নেব, প্রথমে 16 মানে 4 স্কোয়ার 16, তাহলে 4 4 16 81, এখানে তো 8 বসবে, 4 এর ডবল 8 বা 4 যোগ 4 8। এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যাকে দিয়ে গুণগুলো 81 পাবো, তাহলে আমি 1 দেবো, তাহলে কত পেলাম? 16√1681, এটা হচ্ছে 41/256, এটা ভাগ করে নিই। 2 আছে কাছাকাছি স্কোয়ার সংখ্যা, 1 আর 4 4, তো বড়, তাহলে 1 দিলাম, তাহলে বিয়োগফল 1 হলো 156, এখানে 2 হলো। এখানে যদি আমি 6 দিই, তাহলে দেখো 6 6 36, 7 3 6 2 12 15, তাহলে কত হলো? 16।
তাহলে এক্স সমান কত পেলাম? 41/16। আমরা এক্সটি কি ধরেছিলাম? ভগ্নাংশটি। অতএব নির্ণেয় ভগ্নাংশটি হলো 41/16। তাহলে ভগ্নাংশটি কি পেলাম? 41/16, যাকে এই ভগ্নাংশটি দিয়ে যখন গুণ করবো, অর্থাৎ 41/16 যখন দুবার গুণ করবো, আমরা পাবো 1681/256, অর্থাৎ 6,145/256। নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো, হিসাব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল 1 হবে। এর আগে 3-এর অঙ্কে আমরা করেছি যে একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে যে তার বর্গমূলের সাথে কত গুণ করলে গুণফল 1 হবে, এখানে বলেছে গুণ ফলের বর্গমূল 1 হবে। ধরি ভগ্নাংশটি হবে এক্স, প্রশ্নে কি বলেছে? আমি একবারে লিখছি, প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখতে পারো। 49/91 এর সাথে কত গুণ করব, মানে এক্স গুণ করব, যেহেতু এক্স ধরে নিয়েছি আমি, এর বর্গমূল হবে 1। বর্গমূল মানে কি? এটা সমান সমান 1। এবার এই রুটের ভেতর তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না, যেহেতু এখানে এক্স আননোন আছে। যদি ভ্যালু থাকতো তাহলে চেষ্টা করতাম ক্যালকুলেশন করার, কিন্তু এখানে যেহেতু এক্স আছে তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো না। তার জন্য আমাদের প্রথমে কী করতে হবে? রুটটাকে তুলতে হবে। রুট কী করে তুলবো? আমরা কী শিখেছিলাম যে রুট মানে মাথায় 1/2। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে দেখো রুটটা উঠে যাচ্ছে। এবার 2 দিয়ে গুণ করলে বাম পক্ষে 2 দিয়ে গুণ করলে ডান পক্ষেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি লিখি 49/91 গুণ এক্স, এদিকে হোল স্কোয়ার দিলাম, ইজিক্যাল টু 1 এর স্কোয়ার। পাশে লিখব উভয় পক্ষে বর্গ করে পাই। বা যখনই হোল স্কোয়ার দিলাম এই রুটটা উঠে যাবে, তাহলে কত পড়ে থাকবে? ভেতরের পোর্শনটা, মানে 49/91 গুণ এক্স সমান সমান 1 এর স্কোয়ার, মানে কত? 1। বা এক্স নির্ণয় করতে হবে, তাহলে এক্সকে একা রাখলাম, এটাকে ডান দিকে নিয়ে যাব। এটা দেখো এক্সের সাথে গুণ আছে, মানে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পেলাম ওপরে 1 থাকলো, নিচে তো হলো 49/91। ইজিক্যাল টু আমি কী লিখতে পারি? 1×91/49। বা এক্স সমান কত পাচ্ছে তাহলে? 1×91 মানে 91, নিচে তো 49। এবার এটাকে যদি ভাগ করি আমি, যেহেতু হর ছোটো আছে আমি ভাগ করতে পারবো, 1 দিয়ে যাবে, 42 থাকলো, মানে হচ্ছে 1/42/49। অতএব 49/91কে 1/42/49 দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল 1 হবে। 7-এর অঙ্ক দেখো, হিসাব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল 2 হবে। 6 আর 7 দেখো সেম অঙ্ক, এক্ষেত্রে শুধু বলেছে বর্গমূল 2 হবে। তাহলে ধরে নিই ভগ্নাংশটি হবে এক্স, শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারো বা শর্তে লিখতে পারো। কি বলেছে? একটা ভগ্নাংশ বলে দিয়েছে 35/42, এর সাথে আমি ধরেছি এক্স গুণ করব, গুণ করলে এদের গুণ ফলের বর্গমূল মানে রুট লিখব 2। ঠিক আছে, বর্গমূল মানে রুট করা আর বর্গ মানে স্কোয়ার করা। এবার রুটটাকে তুলতে গেলে আমাদের স্কোয়ার করতে হবে। কেন করতে হবে? রুট মানে কি? পাওয়ার 1/2, মানে এই মাথায় 1/2, তাহলে যদি 2 দিয়ে গুণ করি তবে এটা ক্যান্সেল হবে, অর্থাৎ আমাকে স্কোয়ার করতে হবে রুট তুলতে গেলে। এবার শুধুমাত্র বাঁ দিকে করলে হবে না, ডান দিকেও করতে হবে। বা পরের লাইনে আমি স্কোয়ার করবো, 35/42 গুণ এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু, বাঁ দিকে করলে ডান দিকেও করতে হবে, 2 স্কোয়ার। পাশে লিখে দেবো উভয় পক্ষে বর্গ করে পাই। বা যখনই স্কোয়ার করবো রুটটা উঠে যাবে, রুটের ভেতরে পোর্শনটা থাকবে, তাহলে হলো 35/42 গুণ এক্স সমান সমান 2 স্কোয়ার, মানে কত? 4। বা এক্স সমান নির্ণয় করবো, তাহলে এক্স সমান 4 থাকলো, এটা গুণ আছে ভাগ হয়ে যাবে, মানে কত হলো? 35/42। আর এটাকে আমি লিখতে পারি 4×42/35, 7×6 42, 7×5 35,
তাহলে ওপরে হলো 24/5। ইজিকালটা আমি কি লিখতে পারি, 5 4 20, 4/5। অতএব নির্ণেয় ভগ্নাংশটি হবে 4 5 4 5, যার সাথে 35/42 গুণ করলে গুণফলের বর্গমূল হবে 2। অতএব নির্ণেয় ভগ্নাংশটি হবে 4 5 4 5। আমরা এই 7 অব্দি অঙ্ক করে নিলাম, আশা করি প্রতিটি অঙ্ক বুঝতে পেরেছ। নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো সলভ করে দেবো এবং ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।